এই ভিডিওতে আমরা প্রোটিয়াসে কমনলি ব্যবহৃত কয়েকটি এলিমেন্টের কাজ দেখব। একটি নতুন প্রোটিয়াস স্কিম্যাটিক ওপেন করি। সো প্রোটিয়াসের কমনলি সবচেয়ে ব্যবহৃত ইকুইপমেন্ট হচ্ছে গিয়ে আমাদের রেজিস্টার। আমরা যদি পার্টস লাইব্রেরিতে REs টাইপ করি তাহলে স্ক্রল করে নিচে এই রেজিস্টার মডেলটি পাওয়া যায়। এখানে ডান সাইডে দেখা যায় পিসিবি প্রিভিউতে একটি রেজিস্টারের আইকন দেখানো হয়েছে, যেখানে রেজিস্ট্যান্সের দুটি পিনের মধ্যবর্তী একটি ডিফারেন্সের ভ্যালু দেখানো আছে, এবং তার নিচে এখানে বিভিন্ন রকম মডেল পাওয়া যাবে। এই মডেলগুলো বেসিক্যালি বিভিন্ন সাইজের রেজিস্ট্যান্সের জন্য চেঞ্জ হতে পারে। আমরা যখন পিসিবি ডিজাইনিং শিখব তখন আমরা এই বিষয়ে আরেকটু ডিটেলসে দেখব, কিন্তু আমাদের নর্মাল সিমুলেশন পারপাসে এই জিনিসগুলো দেখার খুব একটা প্রয়োজন নেই। আমরা জাস্ট REs ডিভাইসটি ব্যবহার করলেই হবে, যেটি একটি জেনারিক রেজিস্টার সিম্বল। সো এটার উপর ডাবল ক্লিক করলে আমাদের রেজিস্টার সিলেক্ট হয়ে যাবে। রেজিস্টারের পর একটি কমনলি ব্যবহৃত ডিভাইস হচ্ছে ক্যাপাসিটর। CAP টাইপ করলে আমাদের ক্যাপাসিটর পাওয়া যাবে। ক্যাপাসিটরও একটি জেনারিক নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর আকারে এখানে একটি মডেল দেওয়া আছে। এই মডেলটি অ্যাকচুয়ালি কী ক্যাপাসিটর সেটা মেনশন করা নেই এখানে। আমরা এখানে এদের পিন ডিস্টেন্সটা দেখতে পাই। আমরা জানি যে ক্যাপাসিটরের ধারকত্বের উপর নির্ভর করে ক্যাপাসিটর বিভিন্ন সাইজের হতে পারে। সেটা আমাদের যখন সার্কিট আমরা পিসিবিতে ডিজাইন করব তখন সেই সাইজগুলো আমাদের মেনশন করার প্রয়োজন হতে পারে, কিন্তু আমাদের সিমুলেশন পারপাসের জন্য কেবল ক্যাপাসিটর এই ডিভাইসটি সিলেক্ট করলেই হবে। সো আমরা এর উপর ডাবল ক্লিক করি। ওকে, সাপোজ এখন একটি ক্যাপাসিটর চার্জিং সার্কিট দেখব। আমরা কম্পোনেন্টস মোড থেকে ক্যাপাসিটর উপর সিলেক্ট করি এবং একটি ক্যাপাসিটর প্লেস করি। ক্যাপাসিটরের চার্জিংয়ের জন্য আমরা এর সাথে একটি রেজিস্ট্যান্স সিরিজে যোগ করে দেব এবং এদের মধ্যে কানেকশন দিয়ে দিই। এবার আমাদের সোর্স হিসেবে আমরা একটি পালসেটিং সোর্স ব্যবহার করব। লেফট সাইডে জেনারেটর মোডে গেলে বেশ কয়েকটি জেনারেটর টাইপ দেখা যায়। সেখান থেকে আমরা পালস জেনারেটরের উপর ক্লিক করি এবং সেটি প্লেস করে দেব। এই জেনারেটর আমাদের R1 রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড থাকবে। জেনারেটরের উপর ডাবল ক্লিক করলে আমরা এখানে বেশ কিছু প্যারামিটার দেখতে পাই। ফার্স্টে জেনারেটর নেম দিলাম VIN। এখানে অ্যানালগ টাইপগুলো দেওয়া আছে DC, সাইন, পালস। যেহেতু আমরা পালস জেনারেটর সিলেক্ট করেছি সেহেতু এখানে পালসের উপর ক্লিক করা আছে। এখানে আরও কিছু এডিটিং মোড আছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এখানে ইনিশিয়াল লো ভোল্টেজ 0। এই 0 হচ্ছে আমাদের যখন এই জেনারেটরটি অফ থাকবে তখন কত ভোল্টেজ দেখাবে তার ভ্যালু। হাই ভোল্টেজ হচ্ছে গিয়ে এর ম্যাক্সিমাম ভ্যালু। সাপোজ আমরা এখানে 5 ভোল্ট দিলাম। স্টার্ট টাইম, রাইজ টাইম এবং ফল টাইম, অর্থাৎ রাইজিং এজের সময় কত এবং ফলিং এজের সময় কত। আপাতত আমরা এটি পরিবর্তন করব না। পালস উইথ হচ্ছে আমাদের স্কোয়ার ওয়েভ, যেই পালস ওয়েভটি আমরা জেনারেট করছি তার পালস উইথ কত পার্সেন্ট হবে। 50% মানে হচ্ছে গিয়ে এর সাইকেলের অর্ধেক টাইম অন থাকবে এবং বাকি অর্ধেক টাইম অফ থাকবে। এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আমরা আমাদের সিমুলেশনের জন্য 10 হার্টজ ফ্রিকোয়েন্সি সিলেক্ট, 10 হার্টজ না 5 হার্টজ ফ্রিকোয়েন্সি সিলেক্ট করলাম। ওকে, এবার লেফট সাইডে টার্মিনালস মোড থেকে আমরা গ্রাউন্ডে যাব এবং গ্রাউন্ড প্লেস করলাম ক্যাপাসিটরের নিচের টার্মিনালে। গ্রাফ মোডে যাই। গ্রাফ মোড থেকে অ্যানালগ গ্রাফ সিলেক্ট করি এবং ক্লিক করে আমরা একটি অ্যানালগ গ্রাফ তৈরি করলাম। যে কোনো সার্কিটের টাইম ডোমেইন অ্যানালাইসিসের জন্য, অর্থাৎ আমরা যদি ওয়েভ শেপ দেখতে চাই, তাহলে এই অ্যানালগ অ্যানালাইসিসের গ্রাফটি খুব ভালো কাজ করে। অ্যানালগ অ্যানালাইসিস গ্রাফটির আরেকটি অল্টারনেটিভ হচ্ছে অসিলোস্কোপ ব্যবহার করা, যা হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্টস মোডে পাওয়া যায়। গ্রাফের সাথে একটি কম্পালসরি কম্পোনেন্ট হচ্ছে প্রোব মোড। প্রোব মোড থেকে আমরা ভোল্টেজ বা কারেন্ট প্রোব দেখতে পারি। আমরা যেহেতু ক্যাপাসিটরের ভোল্টেজ দেখব সেহেতু আমরা ভোল্টেজ প্রোবে সিলেক্ট করলাম এবং ক্যাপাসিটরের উপরে ভোল্টেজ প্রোবটি প্লেস করি। চাইলে প্রোবের উপর ডাবল ক্লিক করে এর নাম দেখতে এডিট করতে পারি আমরা। ওকে, এবার আমরা যদি এই ক্যাপাসিটর ভোল্টেজ প্রোবটি ক্লিক করে ড্র্যাগ করে এনে এখানে অ্যানালগ অ্যানালাইসিস গ্রাফের উপরে ড্রপ করি, তাহলে বাইরে ক্লিক করার পর একটি প্রোব অ্যাড হয়ে যাবে এখানে। এবার যদি আমরা স্পেস বারে ক্লিক করি,
তাহলে এখানে একটা আউটপুট চলে আসবে। ক্যাপাসিটরের উপর ডাবল ক্লিক করে আমরা ক্যাপাসিটেন্সের ভ্যালু ইনক্রিজ করে দিই, 1 ন্যানোফ্যারাড থেকে 1 মাইক্রোফ্যারাড করে দিলাম। ওকে, এবার স্পেস বার চেপে আবার সিমুলেশন করলে দেখা যাবে আমাদের প্রিভিয়াস ওয়েভ শেপটি চেঞ্জ হয়ে গিয়েছে। গ্রাফের উপর যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা এখানে ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিং সাইকেল দেখতে পাচ্ছি। যখন আমাদের সোর্স অন থাকে তখন ক্যাপাসিটর চার্জিং হতে থাকে, এবং যখন সোর্স অফ হয়ে যায় তখন ক্যাপাসিটর ডিসচার্জ মোডে চলে যায়। যেহেতু আমাদের সোর্সের ম্যাক্সিমাম ভ্যালু 5 ভোল্ট, সেহেতু ক্যাপাসিটরের ফাইনাল ভ্যালু 5 ভোল্টে গিয়ে শেষ হয়। এটি কেটে দিই, সোর্সের উপর ডাবল ক্লিক করি। এবার যদি আমরা পালস উইডথ 50% থেকে 80% করে দেই, ওকে, এবং স্পেস বার চেপে আবার সিমুলেশন করি, তাহলে দেখা যাবে ক্যাপাসিটর চার্জ সাইকেল বেশিক্ষণ থাকছে এবং ডিসচার্জ সাইকেল অনেক কমে গিয়েছে। সিমিলারলি আমরা যদি সোর্সের উপর ডাবল ক্লিক করে পালস উইডথ 20% করে দিই, এবার যদি আবার সিমুলেট করি স্পেস বার চেপে, তাহলে দেখা যাবে ক্যাপাসিটর যত টাইম চার্জ থাকছে তার চেয়ে বেশি টাইম ডিসচার্জ হয়ে থাকছে। সো এখানে বেসিক্যালি আমরা এই পালসেটিং সোর্সের কাজটা দেখলাম। নর্মাল সার্কিটের আরেকটি ওয়াইডলি ব্যবহৃত কম্পোনেন্ট হচ্ছে গিয়ে ইন্ডাক্টর। আমরা যদি পিক ডিভাইসেস থেকে ইন্ডাক্টর টাইপ করি, এরপর স্ক্রল নিচে নামালে এখানে বেশ কয়েকটি ইন্ডাক্টর মডেল দেখা যাচ্ছে। ইন্ডাক্টর এয়ার, ইন্ডাক্টর আয়রন, ইন্ডাক্টর জেনারিক, ইন্ডাক্টর ডিভাইস এবং ইন্ডাক্টর প্রিমিটিভ। আমরা অলওয়েজ জেনারিক ইন্ডাক্টর মডেলটি ব্যবহার করব। এটির উপর ডাবল ক্লিক করি, ওকে। সে আমরা যদি এখন ইন্ডাক্টরের উপর ক্লিক করে প্লেস করি তাহলে একটি জেনারিক ইন্ডাক্টর মডেল এখানে প্লেস হয়ে যাবে, এবং ভ্যালুর উপর ডাবল ক্লিক করে আমরা চাইলে এই ভ্যালুটি চেঞ্জ করে যে কোনো মিলি হেনরি বা মাইক্রো হেনরি রেঞ্জে ভ্যালু দিতে পারি। এই ছিল কয়েকটি জেনারিক ডিভাইস মডেল। এবার আমরা কিছু অ্যাক্টিভ ডিভাইস মডেল দেখব। এই গ্রাফটি সিলেক্ট করে ডিলিট করে দিই, এবং যেসব কম্পোনেন্ট আমরা ব্যবহার করব না তাদের সবাইকে আমরা এখান থেকে সরিয়ে দেব। কম্পোনেন্টস মোডে যাই। এবার আমরা দেখব কীভাবে একটি অ্যাক্টিভ এলইডির কাজ দেখা যায়। এলইডি টাইপ করলে এখানে অনেকগুলো এলইডির মডেল চলে আসে। লক্ষণীয় বিষয় হচ্ছে অন্যান্য এলইডি মডেলগুলোর জন্য পিসিবি প্রিভিউ রয়েছে, অর্থাৎ এগুলো অ্যাকচুয়াল এলইডি কম্পোনেন্ট, কিন্তু আমরা সিমুলেশনের রেজাল্ট দেখার জন্য আমরা অ্যাক্টিভ কম্পোনেন্টগুলো ব্যবহার করব। এই অ্যাক্টিভ কম্পোনেন্টগুলো স্কেমাটিক উইন্ডোতে অ্যানিমেশন হয়ে আমাদের এলইডি অন না অফ সেটি দেখাবে। এলইডি গ্রিনের উপর ডাবল ক্লিক করি, ওকে। এবার যদি আমি এলইডিটি প্লেস করি এবং এর উপর কানেকশন দিয়ে দিলাম, ডান, এলইডির রেজিস্ট্যান্সটি আমরা এখন 1 কিলো ওহম করে দিলাম, এবং ভি ইনের ফ্রিকোয়েন্সি দেব 1 হার্টজ, ওকে। এবার যদি আমরা প্লে চাপ দেই তাহলে এলইডির উপর জুম ইন করলে দেখা যাবে এলইডিটি অন অফ হচ্ছে। এটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ এলইডি মডেল ব্যবহার করার তাৎপর্য। অ্যাক্টিভ মডেলগুলো ব্যবহার করলে আমরা আমাদের স্কেমাটিক উইন্ডোতেই বিভিন্ন অ্যানিমেশন দেখতে পাবো। সিমুলেশনটি স্টপ করে দেই। ভি ইনকে আমরা এখন একটি নর্মাল ডিসি সোর্স বানিয়ে দেই, ডাবল ক্লিক করলাম এবং বাম সাইডে অ্যানালগ টাইপসের উপর ডিসি ক্লিক করব, এবং ডিসি ভোল্টেজে আমরা 5 ভোল্ট সিলেক্ট করি, ওকে। আমাদের সোর্সটি এখন নর্মাল ডিসি ভোল্টেজ সোর্স। এখন যদি আমরা এলইডির ব্রাইটনেস কন্ট্রোল করতে চাই, আমরা জানি যে এলইডির ব্রাইটনেস কন্ট্রোলের একমাত্র উপায় হচ্ছে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কন্ট্রোল করা, এবং যেহেতু আমরা এখানে একটি কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স ব্যবহার করেছি সেহেতু আমরা এই রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করে করে এলইডির ব্রাইটনেসের পরিবর্তন দেখতে পারি। আরেকটি উপায় রয়েছে, আমরা চাইলে এই রেজিস্ট্যান্সের জায়গায় একটি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারি, অর্থাৎ একটি পটেনশিওমিটার ব্যবহার করতে পারি। সো আমরা পার্টস লাইব্রেরিতে গেলাম, আবার সেখান থেকে আমরা টাইপ করব পিওটি পট। আগের মতোই এখানে দুটি পট মডেল রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ডিভাইস এবং আরেকটি হচ্ছে অ্যাক্টিভ। আমরা অ্যাক্টিভ মডেলটির উপর ডাবল ক্লিক করি, ওকে। এবার কম্পোনেন্টস মোড থেকে পট HG সিলেক্ট করি এবং এটি ক্লিক করে প্লেস করি। R1 রেজিস্ট্যান্স ডিলিট করে দিই।
এবার দেখা যাচ্ছে আমরা যদি পটের উপর জুম ইন করি, এখানে একটি ভ্যালু রয়েছে পার্সেন্টেজে 50% এবং তার উপর নিচে দুটি অ্যারো সাইন রয়েছে। দেখা যায় যদি অ্যারোর উপর ক্লিক করি তাহলে আমাদের এই পার্সেন্টেজ ভ্যালুটি কমতে থাকে, আবার যদি উপরে অ্যারোতে ক্লিক করি তাহলে পার্সেন্টেজ ভ্যালু বাড়তে থাকে। আবার চাইলে পটেনশিওমিটারের উপর ক্লিক করে ড্র্যাগ করলে এই ভ্যালুটি ডিরেক্টলি চেঞ্জ হয়ে যায়। এখানকার ডিভাইসটার চেহারা থেকে এটি ক্লিয়ার যে আমাদের যেই তিনটি টার্মিনাল রয়েছে, তিনটি টার্মিনালের মধ্যে এই অ্যারো সাইনটি এবং যে কোনো টার্মিনালের ডিস্টেন্স হচ্ছে সেই সাইডটার রেজিস্ট্যান্স ইন্ডিকেট করে। অর্থাৎ এখানে যদি 70% ভ্যালু দেখায় তার মানে হচ্ছে গিয়ে দিস টার্মিনাল অ্যান্ড দিস টার্মিনাল, এই দুই টার্মিনালের মধ্যে আমাদের 70% রেজিস্ট্যান্স রয়েছে এবং বাকি দুই টার্মিনালের মধ্যে আমাদের 30% রেজিস্ট্যান্স রয়েছে। সো আমরা যদি এখন এই টার্মিনালটিকে ড্র্যাগ করে নিচে নামিয়ে ফেলি তাহলে আমাদের এই দুই টার্মিনালের মধ্যে রেজিস্ট্যান্স ড্রপ করছে। আমরা যদি একে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমরা এই দুটি টার্মিনাল ব্যবহার করব। তাহলে এই ভ্যালু থেকে আমরা বুঝতে পারবো যে এদের মধ্যে কত রেজিস্ট্যান্স রয়েছে। সিলেকশন মোড়ে যাই এবং সিলেকশন মোড়ে গিয়ে ক্লিক করে এই কম্পোনেন্টটি সিলেক্ট করলাম এবং এর উপর রাইট ক্লিক করে একে রোটেট ক্লকওয়াইজ করি। এবার একে ড্র্যাগ করে আমরা এখানে বসাবো। এবার আমরা আমাদের এই রেজিস্ট্যান্সটি এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের সাথে ভোল্টেজ সোর্স কানেক্ট করে দেবো এবং তার সাথে এলইডি কানেক্ট করে দেবো। ওকে, সো এবার আমরা সিমুলেশন প্লে করি। এখন দেখা যাচ্ছে আমরা যদি এখানকার স্লাইডারটি ড্র্যাগ করি তাহলে আমাদের এলইডির ব্রাইটনেস চেঞ্জ হয়। এখানে মিনিমাম রেজিস্ট্যান্সের জন্য এলইডি ম্যাক্সিমাম ব্রাইটনেস পাওয়া যায় এবং ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সে এলইডির ব্রাইটনেস কমে যায়। ওকে, সো এটা ছিল পটেনশিওমিটারের অ্যানিমেটেড মডেল। পটেনশিওমিটারের পরে আমরা সিমিলারিটি কম্পোনেন্ট দেখতে পারি চাইলে, সেটি হচ্ছে গিয়ে সুইচ। বেশ কয়েক টাইপের সুইচ রয়েছে। পার্টস লাইব্রেরিতে প্রবেশ করি এবং টাইপ করি SWITCH। এখন এখানে যদি সুইচের উপর ক্লিক করি তাহলে একটি অ্যানালগ প্রিমিটিভ সিঙ্গেল সুইচ দেখা যাবে। এটি বেসিক্যালি একটি SPST মডেলের সুইচ। এর উপরে আরও কতগুলো অ্যাক্টিভ ডিভাইস রয়েছে, যেমন SWDPDT, এটি একটি ডাবল পোল ডাবল থ্রো সুইচ। এটির উপর ডাবল ক্লিক করলাম। আবার এখানে রয়েছে SPDT, আবার এখানে রয়েছে নর্মাল সুইচ। নর্মাল সুইচের উপর ডাবল ক্লিক করি। ওকে, এখন যদি আমরা সুইচ কম্পোনেন্টের উপর ক্লিক করে প্লেস করি তাহলে দেখা যাবে যে এই সুইচ কম্পোনেন্টটিরও পটেনশিওমিটারের মতো দুটি আইকন রয়েছে। এটির উপর ক্লিক করে একে আমরা টগল করতে পারি, যা আমাদের সার্কিটে কানেকশন বা ডিসকানেকশন ইন্ডিকেট করে। সিমিলারলি ডিভাইসেসের মধ্যে DPDT যেই সুইচটি রয়েছে এই সুইচটিও আমাদের একইভাবে একটি টগলিং মডেলকে ইন্ডিকেট করে। এই টাইপের সুইচগুলো ব্যবহার করে আমরা চাইলে আমাদের রান টাইমে অর্থাৎ সিমুলেশন চলাকালীন সময়ে সিমুলেশনের বিভিন্ন স্টেপ কন্ট্রোল করতে পারি। সুইচের অপারেশন দেখতে চাইলে আমরা এখানে সিলেকশন মোডে চাই এবং এই কানেকশনটি ডিলিট করে ভোল্টেজ সোর্সকে সুইচের পরে কানেক্ট করে দিই। আমাদের এই সার্কিটে একটি পটেনশিওমিটার রয়েছে, একটি এলইডি রয়েছে এবং একটি সুইচ রয়েছে। এবার যদি আমরা প্লে বাটনে চাপি সিমুলেশন স্টার্ট হয়েছে কিন্তু এলইডি জ্বলছে না। চাইলে আমরা সুইচের উপর ক্লিক করে এলইডিকে জ্বালাতে পারি। স্টপ। সুইচের একটি সিমিলার কম্পোনেন্ট রয়েছে, সেটি হচ্ছে পুশ বাটন। এটির একটি অ্যাক্টিভ কম্পোনেন্ট SPST পুশ বাটন। এটির উপর ডাবল ক্লিক করে একে সিলেক্ট করলাম। চাইলে আমরা একটি পুশ বাটনও প্লেস করতে পারি আমাদের সার্কিটে। এবার আমরা আমাদের সুইচকে রিপ্লেস করে দেব। এবার যদি সিমুলেশনটি প্লে করি এই পুশ বাটনটির সাথে সুইচের তফাৎ হচ্ছে, সুইচকে যখন আমরা একবার ক্লিক করব তখন তা একবার টগল হয়ে যাবে,
কিন্তু পুশ বাটনের উপর ক্লিক করে ধরে রাখলে তা অন থাকবে, এবং যদি আমরা ক্লিক ছেড়ে দিই তাহলে তা অফ হয়ে যাবে। সিমুলেশন স্টপ করে দিই। সুইচ এবং পুশ বাটনের একটি সিমিলার কম্পোনেন্ট রয়েছে, তা হচ্ছে রিলে। রিলে টাইপ করার পরে এখানে অ্যানিমেটেড রিলে মডেল দেখানো যাচ্ছে। এখানে দুই টাইপের রিলে রয়েছে, একটি হচ্ছে গিয়ে এসপিডিটি রিলে এবং একটি ডিপিডিটি রিলে, এবং এই দুটি হচ্ছে আমাদের অ্যানিমেটেড মডেল। আমরা প্রথম মডেলটি সিলেক্ট করি। ওকে, কম্পোনেন্টস মোড থেকে আমরা যদি রিলের উপর ক্লিক করি এবং তা প্লেস করি, এখানে সুইচের সাথে রিলের তফাৎ হচ্ছে আমাদের সুইচের টগলিং অ্যাকশন আমরা নিজেদের ক্লিকের মাধ্যমে কন্ট্রোল করছিলাম এতক্ষণ, কিন্তু এখানকার রিলের টগলিং অ্যাকশনটা এখানকার যে কয়েলটি রয়েছে এই কয়েলের পাওয়ারের মধ্যে দিয়ে কন্ট্রোল হবে। তারপর আমরা এখন একটি রিলে কন্ট্রোল সার্কিট বানাতে চাই। রিলের কন্ট্রোলের জন্য আমরা এখানে দুটি ভোল্টেজ সোর্স ব্যবহার করতে পারি। যেহেতু আমাদের এই রিলেটি 12 ভোল্টের একটি রিলে, সেহেতু আমরা জেনারেটর মোড থেকে ডিসি সোর্সে ক্লিক করি। এবং এই ডিসি সোর্সের উপর ডাবল ক্লিক করে আমরা এর নাম দেই V2, যার ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। ওকে, এবং রিলের অ্যাক্টিভেটিং কয়েলের অপর টার্মিনালে টার্মিনালস মোড থেকে একটি গ্রাউন্ড প্লেস করি। রিলের অ্যাক্টিভেটিং কয়েলকে চালানোর জন্য আমরা এখানে পুশ বাটনটি প্লেস করে দিই। রিলের যেখানে কানেকশন টার্মিনালটি রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে রাইট সাইডের যে টার্মিনালটি এটি ডিফল্ট কানেক্টেড এবং লেফট সাইডের টার্মিনালটি ডিফল্ট ডিসকানেক্টেড। ডিফল্ট ডিসকানেক্টেড সাইডে আমরা Vinটা প্লেস করি, এবং কমন টার্মিনাল থেকে আমরা আমাদের এলইডির জন্য আউটপুটটা দিয়ে দিই। ওকে, সো এই সার্কিটটিতে বেশ কয়েকটি অ্যাক্টিভ কম্পোনেন্ট রয়েছে। প্রথমে একটি পুশ বাটন, পুশ বাটনের পরে একটি অ্যাক্টিভ রিলে, তারপর একটি পটেনশিওমিটার মডেল এবং একটি ডায়োড মডেল। এবার আমরা যদি একে প্লে করে দেই, সিমুলেশন স্টার্ট হয়েছে এবং এখানকার রিলেটি নীল দেখাচ্ছে। যেহেতু আমরা বাটনে ক্লিক করছি না, সেহেতু এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না এবং রিলে অ্যাক্টিভেট হচ্ছে না। যদি আমরা পুশ বাটনের উপর ক্লিক করে ধরে রাখি, দেখা যাবে যে আমাদের রিলেটি টগল করেছে এবং এলইডি জ্বলে উঠেছে। সিমুলেশনটি স্টপ করে দিই। এখানে রিলেটি আমরা সুইচের মাধ্যমে কন্ট্রোল করছি, কিন্তু আমরা যখন অ্যাডভান্সড আরও সিমুলেশন করব, সেখানে আমরা দেখব কিভাবে আমরা এই রিলের অ্যাকশনগুলো বিভিন্ন মাইক্রো কন্ট্রোলার অথবা যে কোনো কন্ট্রোল সার্কিটের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। এই ভিডিও লাস্ট পার্টে আমরা জাস্ট একটি সিম্পল মোটর কানেকশন দেখতে চাই। প্রোটিয়াসের লাইব্রেরিতে অ্যানিমেটেড মোটর মডেলও পাওয়া যায়। MOTOR টাইপ করে দিলে এখানে বেশ কয়েকটি মোটর দেখাচ্ছে, তার মধ্যে অ্যাক্টিভ মোটরটি আমরা নিব। এরপর ডাবল ক্লিক করি। ওকে, এলইডির উপর ক্লিক করে একে ডিলিট করে দিই। আমরা আমাদের পটেনশিওমিটারটিও ডিলিট করে দেব, এবং আমরা আমাদের রিলে টার্মিনালের পরে একটি মোটর অ্যাড করে দিই। সো এখন দেখা যাচ্ছে আমরা আমাদের 12 ভোল্টের রিলে দিয়ে একটি মোটর কন্ট্রোল করছি, এবং চাইলে আমরা মোটরের ভোল্টেজকে 5 ভোল্টের জায়গায় 120 ভোল্ট করতে পারি। অর্থাৎ আমরা একটি 12 ভোল্টের সিগন্যাল দিয়ে একটি 120 ভোল্টের মোটর কন্ট্রোল করব। এবার সিমুলেশন স্টার্ট করে দিই। সো আমাদের মোটর স্টপ রয়েছে। এখন যদি আমরা পুশ বাটনের উপর ক্লিক করি, তাহলে দেখা যাবে মোটর ঘুরতে স্টার্ট করে দিয়েছে। আবার যদি পুশ বাটন ছেড়ে দিই, তাহলে মোটর স্টপ হয়ে যাবে।
সো এই ভিডিওতে আমরা প্রোটিয়াসের বেশ কয়েকটি অ্যাক্টিভ মডেল দেখলাম, যে অ্যাক্টিভ মডেলগুলো ব্যবহার করলে আমাদের স্কেমেটিকের সিমুলেশনগুলো বেশ ক্লিয়ার এবং কনসাইজ হয়। সো দ্যাটস অল ফর দিস ভিডিও।